আলাইকুম। আরফিল গ্যাস্ট্রো ভিন্ন স্বাদের ইফতার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাঁধন। আমাদের আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার। আজকে আমাদের সাথে থাকছেন হোটেল রূপসী বাংলা ড্যামি শেফ ফ্র্যাঙ্ক গোমেজ। কেমন আছেন? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আজকে করে দেখাবেন, কিন্তু তার আগে আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার ক্যারিয়ারের শুরুটা কিভাবে এবং সেটা কত বছর আগে? আমার 2006 থেকে শুরু আর কি। 6 আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে পর্যটনের কোর্স করি, পর্যটনের পরে একটা প্রাইভেট আছে ওখান থেকে কোর্স করি, তারপর থেকে ধাপে ধাপে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট থেকে হোটেল, আবার দেখা গেছে শিপইয়ার্ড ওখানে করি, তারপরে এই যে শেরাটন, এখন রূপসী বাংলা আপকামিং ইন্টারকন্টিনেন্টাল এখানে আছে। আচ্ছা, আজকে তাহলে আপনি আমাদের মানে যারা দর্শক আছে তাদের জন্য কি করে দেখাচ্ছেন? আজকে আমি দর্শকদের জন্য করে দেখাবো লাহোরি বিফ কাবাব। লাহোরি বিফ কাবাব, তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। চলুন। আপনি আজকে আমাদেরকে করে দেখাচ্ছেন লাহোরি বিফ কাবাব, তাহলে আমরা জেনে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক লাহোরি বিফ কাবাব তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। গরুর মাংসের কিমা 200 গ্রাম, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, ধনিয়া আধা ভাঙা 1 টেবিল চামচ, আস্ত জিরা 1 চা চামচ, ক্যাপসিকাম কুচি লাল, হলুদ ও সবুজ 2 টেবিল চামচ, আদা কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাশ্মীরি মরিচ পাউডার 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, তেল অথবা বাটার গ্রিল করার জন্য, ময়দা অথবা বেসন 1 টেবিল চামচ এবং ডিম 1টি। এটা হচ্ছে কারি পাউডার 1 চা চামচ দেই, এটাও কিন্তু প্রাণের। তারপর কাশ্মীরি মরিচ পাউডার, এটা জাস্ট কালারের জন্য। হ্যাঁ, কালারের জন্য। এটা হলো ধনিয়া অর্ধ ভাঙা, আচ্ছা, এটাও 1 চা চামচ। পুদিনা পাতা এখানে 2 টেবিল চামচের মতো আছে, পুরোটাই দিয়ে দিলাম। কাঁচামরিচ তো আমরা একটু স্বাদ মতো দেবো, যে যেরকম ঝাল খাই, কম খাইলে কম, বেশি খেলে বেশি দেবো, আমরা এনে 1 চা চামচের মতো দিলাম। আর কাবাবে আসলে একটু ঝাল সবাই পছন্দ করে, তারপর আমরা ওই গোলমরিচটা ইউজ করবো সাদা, ওটাও ঝাল, তো আমাদের মিক্স করে দিতে হবে যে ঝালটা কত খেতে পারে। আর হচ্ছে আদা কুচি, তারপর পেঁয়াজ কুচি আছে এখানে বড় একটা, ডিম আমরা 1 টেবিল চামচের মতো দিব, এখানে ক্যাপসিকাম আছে গ্রিন, লাল, ইয়েলো চপ, আর এখানে আছে আমার পেঁপে কুচি, পেঁপেটা আমরা দেবো বিফটাকে একটু সফট করার জন্য। ব্রেড ক্রাম আছে 2 কাপের মতো, তো আমরা প্রথমে 1 কাপের মতো দিই, যদি প্রয়োজন হয় আবার একটু দিয়ে দেবো। আচ্ছা, ময়দা 1 টেবিল চামচের মতো দেবো আমরা, আমরা আস্ত জিরা দেবো 1 টেবিল চামচের মতো, ধনিয়া পাতা কুচি এখানে আমরা 10 গ্রামের মতো দেবো, কালো গোলমরিচ, এটাও যেহেতু ঝাল, আগে মরিচ দিয়েছি ওখানে একটু ঝাল আছে, তো সব বিবেচনা করে আমরা দেবো যেটুকু প্রয়োজন হয়। মাংসের মশলাটা দেওয়া হয়নি, এটা প্রাণের মাংসের মশলা, এটা গরুর মাংসের মশলা, আমরা গরুর মানে যেটা যে মাংসের মশলা আছে, যেমন গরুরটা গরুতে, মুরগিটা মুরগিতে ইউজ করবো আমরা, এটাও 1 চা চামচের মতো দিয়ে দেবো, তাতে স্বাদটা আসলে একটু চেঞ্জ হবে এবং ভালো লাগবে। তারপর গরম মশলার পাউডার, আমরা প্রাণের গরম মশলার পাউডারটা ইউজ করছি, এটাও 1 চা চামচের মতো দিবো। আর রসুন গুঁড়ো আছে আমাদের, এটা আমরা পাউডারটা ইউজ করছি, হ্যাঁ পাউডারটা ইউজ করছি প্রাণের, প্রাণের, এটা 1 চা চামচ দিয়ে দিলাম।
কাঠি তো লাগবে যেহেতু আমরা এটার ভিতরে দিয়ে তারপর ওখানে গ্রিল করব। আর আমরা টক দুইটা ওটা একটা ই বানাবো, সস বানাবো আলাদা এটা দিয়ে খাওয়ার জন্য। মিক্স হয়ে গেছে, তো আমরা আগে তাওয়াটা একটু হিট দেবো এখানে, তারপর অন্য বাকি কাজ করব। আমরা এখানে ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ, যেটা আপনি দেখলেন যে খুব সহজেই কিন্তু আপনি অন করে ফেলতে পারলেন। হ্যাঁ, কারণ আপনার একটা হাত কিন্তু অলরেডি অকুপাই, আপনি এক হাত দিয়ে কিন্তু এটা অন করে ফেললেন। এখন যদি দেশলাইয়ের কাঠি জ্বালাতে হতো তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা খুবই হ্যাজার্ড হয়ে যেত। এই বাড়ানো কমানো এটা খুবই ইজি, যার কোনো সমস্যা না। অনেক চুলায় থাকে দেখা যাচ্ছে হাত ঘোরানো যায় না, দু হাত দিয়েও চেষ্টা করে হয় না। এবং আপনি এখানে আমাদের যেহেতু ব্রাশ বার্নার ইউজ করা হয়েছে সেই জন্য আপনার তাপটা কিন্তু চারিদিকে সমানভাবে লাগে এবং রান্নাটা খুব ভালোভাবে করা যায়। তো আমরা এটাকে বড় একটু লম্বা লম্বা রোল করব। রোল করার পরে আমরা একটু কাঠি দিয়ে দেব ভিতরে। তাহলে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিই। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। মিস্টার নাজমুল, হিসাবে নন কাঁচা, তবে সবকিছুতে বাঁচেন একটু আধটু টাকা। বাবা এটা বড়। নিশ্চিন্তে দু বছর। একটু হিসাবই হও। ম্যাডাম আরএফএল গ্যাস স্টোভ, এটাই বাজারের সেরা। তা তো জানি, কিন্তু দামটা? এটাই প্যাক করুন, সস্তায় বছর বছর চুলা না কিনে সঠিক দামে নিশ্চিন্তে আরএফএল এর চুলা কিনে বেশি লাভজনক। কারণ আরএফএল গ্যাস স্টোভে আছে অটো ইগনিশন ও ব্রাশ বার্নার, এছাড়া ফায়ারপ্রুফ পাইপ থাকায় ব্যাক ফায়ারের ভয় নেই, আর 25% গ্যাস সাশ্রয়ী। আমার উনি হিসাবে পাকা, আপনার? আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। পবিত্র মাহে রমজানে যে কোনো মডেলের আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ফ্রাই চামচ একদম ফ্রি। আমাকে বোকা পেয়েছে বলে, আসল মরিচ তাই বেশি লাল। পাকা মরিচ কি সবুজ হয়? তা কেন, লাল লাল মরিচ তো লাল হবেই। এত লাল কারণ এটি তৈরি হয় বগুড়ার সেরা লাল মরিচ থেকে। ইউরোপ থেকে আমদানিকৃত অটো মেশিনে 5 ধাপে সর্টিং করা হয় এবং অত্যাধুনিক মেশিনে ড্রাই ওয়াশের মাধ্যমে মরিচ হয় পুরোপুরি পরিষ্কার। বুঝেছি, আসল মরিচটাই পাই তাহলে। প্রাণগুড়া মরিচ, আসল মরিচ, লাল হবেই। পেঁয়াজের জন্য ছোট, মাংসের জন্য বড়, আর সবজির জন্য মাঝারি, আরএফএল চপিং বোর্ড, ছোট বড় মাঝারি। দাঁড়িয়েও কাটা যায়, বসেও কাটা যায়, তাই কোমরে বা পিঠে ব্যথা হয় না, স্ক্র্যাচ পড়ে না, শক্ত মজবুত দীর্ঘস্থায়ী আরএফএল চপিং বোর্ড, কাটুন দ্রুত। প্রেম হচ্ছে? প্রেম সেটা আপনি শিখিয়েছেন। তা তোমার জন কেমন স্মার্ট? অনেক স্মার্ট। বাহ, এত কনফিডেন্ট কেন আপা? অটো ইগনিশন, ব্রাশ বার্নার আর 25% গ্যাস সাশ্রয়ী, কার এত প্রশংসা হচ্ছে? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, সম্পূর্ণ অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। মিসেস শায়লা সব সময় চায় ভালোটাই। বললাম এভাবে হলুদ না ভাঙিয়ে প্রাণ হলুদ ব্যবহার করুন। তরকারি হলুদ আর তেতো হয়ে যায়। আচ্ছা, প্রাণ হলুদ কতটুকু দিতেন? না না, আমি ব্যবহার করিনি, শুনেছি, আমারটা কমই দেই। প্রাণ গুঁড়ো হলুদও পরিমাণে কম দিতে হবে, কারণ সর্টিং এবং স্টিম স্টেরিলাইজেশন প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে বের হয়ে আসে বিশুদ্ধ প্রাণ গুঁড়ো হলুদ, যা পুরোটুকুই হলুদ। কান কথায় কান না দিয়ে আগে ব্যবহার করুন। প্রাণ গুঁড়ো হলুদ একটু কমই দিতে হয়। প্রাণ গুঁড়ো হলুদ, আসল হলুদ। তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে টেস্টি হয় যেন। ঠিক আছে মা, মাথায় রাখতে হয় কার কি চাই, সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার। রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ। পবিত্র মাহে রমজানে যে কোনো মডেলের আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ফ্রাই চামচ একদম ফ্রি।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আরএফএল গ্যাস্ট্রো ভিন্নস্বাদের ইফতার আয়োজন নিয়ে। আমাদের আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার। আমরা এখন কি করছি ভাইয়া? আমরা এখন তেল দিয়েছি, এটাকে এখন এখানে গ্রিল করব আমরা। আচ্ছা, যখন সার্ভ একটু শেপটা আবার একটু ভালো করে দেব। ফাঁকে আমরা একটু এটার জন্য সস আছে, ওটা তৈরি করে ফেলি। তাহলে আমরা এই সসে একটু পুদিনা ইউজ করতে পারি, ধনে পাতা ইউজ করতে পারি। তো এখানে আমাদের যখন ধনে পাতা আছে, একটু ধনে পাতা দিলাম, বিট লবণ দিব, আর একটু টক দই দিব। এখানে আমরা চাইলে আর একটু সুগারও ইউজ করতে পারি, একটু লেবুর রস দিতে পারি, স্বাদ আরও বাড়বে। তো আমাদের প্রায় হয়ে আসছে, আমরা একটু ঘি দিব। হ্যাঁ, আমাদের ফ্লেভারের জন্য যাতে কাবাব একটা ভালো একটা ফ্লেভার আসবে। আসলে আমরা যেটা দিতে সেখানে সবই খাওয়ার হিসাবে যায়। আমরা সালাদ দেই অনেক সময়, তো এখানে সালাদের এই সব উপকরণ আছে। তো আমরা একটু দেখে যেটা যত ভালো দেখা যায় অত সুন্দর করে চেষ্টা করব। আমরা সুন্দর সাজিয়ে দিই। তেল ছাড়া সকল উপাদান একসঙ্গে মেখে খামির করে নিতে হবে। এবারে খামির থেকে একটু করে নিয়ে সেগুলোকে আঙুলের চেয়ে একটু মোটা আকার দিতে হবে। তার মধ্যে অর্ধেক কাঠি ঢুকিয়ে 20 মিনিট ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে অল্প তেল দিয়ে চারপাশ গ্রিল করে নিতে হবে 15 থেকে 20 মিনিট। গ্রিল হয়ে এলে গরম গরম পরিবেশন করুন লাহোরি বিফ কাবাব। থ্যাংক ইউ শেফ, আপনি এসেছেন এবং একটা চমৎকার একটা রেসিপি আমাদের করে দেখিয়েছেন। থ্যাংক ইউ আপনাকেও এবং যারা এটা আয়োজন করেছে। প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। যদি আজকের রেসিপিটি আপনি কোনো কারণে মিস করে থাকেন, তাহলে লগ ইন করুন www.jagonews24.com অথবা টিউন করুন জাগো FM 94.4 এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।